ভোট শুরু হয়নি, পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল, ধস্তাধস্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ বুধবার শুরু হয়নি। সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে বিএনপিপন্থী আইনজীবীরা ভোট দিতে পারেননি। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে ভোট কেন্দ্রের বুথের সামনে অবস্থান নিয়ে মিছিল করেন। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগবিতাণ্ড ও ধস্তাধস্তি হয়। এই সময় পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গেটের প্রধান ফটকের কলাপসিবল গেট আটকে দেয়। অন্যদিকে বাইরে থেকে বিএনপিপন্থী আইনজীবীরা গেট খোলার দাবিতে গেট ধাক্কাধাক্কি করতে থাকে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হট্টগোল হয়। তারা বার ভবনের নিচতলা ও বারান্দায় স্লোগান দিচ্ছেন। এই অবস্থায় সেখানে টানটান উত্তেজনা চলছে। আলাউদ্দীন খালিদ নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ভোট দিতে পারেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, টাঙ্গাইল থেকে এসেছি ভোট দিতে, কিন্তু ভোট দিতে পারিনি, আগে তো কখনো এমন হয়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোট সকাল 10টায় শুরু হয়ে দুপুরে 1 ঘন্টার বিরতি দিয়ে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। আগামীকাল বৃহস্পতিবারও ভোট গ্রহণ চলার কথা। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির 14টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন প্রায় 9,000। ভোট শুরুর আগের দিন মঙ্গলবার ভোটকে কেন্দ্র করে দিনভর হট্টগোল হয়েছে। নির্বাচন কমিশনার পদত্যাগ করার পর দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নির্বাচন পরিচালনার জন্য গত 2 মার্চ যেসব কমিটির গঠন করা হয়েছিল তার আহ্বায়ক ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাবেক বিচারপতি মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার রাতে তিনি পদত্যাগ করেন। দেখা দেয় নতুন জটিলতা। আজ যথারীতি ভোট গ্রহণ শুরু করতে বিএনপি আওয়ামী লীগ দুপক্ষই মঙ্গলবার নতুন 2 জনকে প্রধান নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ করে। আওয়ামী লীগ পন্থীদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানকে এবং বিএনপি পন্থী আইনজীবীদের পক্ষ থেকে সমিতির সাবেক সহসভাপতি ASM মোক্তার কবিরকে নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়। মঙ্গলবার রাত 10টা পর্যন্ত বার ভবনে দুপক্ষের মধ্যে চরম হট্টগোল ও উত্তেজনা চলছিল। মঙ্গলবার সারাদিন দুপক্ষের মধ্যে আক্রমণ ও টানটান উত্তেজনা থাকায় রাত 9টার দিকে বার ভবনে পুলিশ মোতায়েন করা হয়।